তারা নির্বাচন নির্বাচন খেলা করবে সবাইকে বলবে আসেন নির্বাচন করি আমরা ইভিএম এনেছি আমরা স্বচ্ছ ব্যালট এনেছি তারপর সব কিছু চলবে কিন্তু নির্বাচনের দিন আপনি আর ভোট দিতে পারবেন না নির্বাচন নির্বাচন খেলা চলবে কিন্তু মানুষের ভোটের অধিকার থাকবে না ওনারা ঠিক করবেন কাকে কয়টা সিট দেওয়া যায় আসেন সরকারের সাথে আপোষ করেন দুইটা সিট পাঁচটা সিট পঞ্চাশটা সিট নিয়ে যান এই সব সিট বিলানোর ক্ষমতা ওনাদের রাখতে হবে আর এইটা যদি না মানেন প্রধানমন্ত্রী বলবেন বাড়াবাড়ি করলে হেফাজতের দশা হবে বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবার জেলখানায় পাঠিয়ে দেওয়া হবে বাড়াবাড়ি করলে আমার গুন্ডা বাহিনী পথে পথে আপনাদের আটকাবে বাড়াবাড়ি করলে গায়েবি আওয়াজে আপনার বাস ট্রাক লঞ্চ বন্ধ হয়ে যাবে এমনকি বিআরটিসি বাস বন্ধ হয়ে যায় এই হচ্ছে বাংলাদেশের অবস্থা এই অবস্থা যদি চলে এই দেশের সার্বভৌমত্ব থাকবে না মানুষের ভোটের অধিকার যে সরকার কেড়ে নেয় এবং সেইটাকে স্থায়ী করে সেই দেশের রাষ্ট্রের সাথে নাগরিকের বিচ্ছিন্নতা ঘটে যায় রাষ্ট্রের সার্বভৌমত্ব সেটা নাগরিকের সার্বভৌমত্বের উপর দাঁড়িয়ে থাকে যেই দেশের নাগরিকের সার্বভৌমত্ব কেড়ে নেওয়া হয়েছে সেই দেশের রাষ্ট্রের সার্বভৌমত্ব থাকবে না আজকে বাংলাদেশকে এইরকম বিপর্যয়ের দিকে তারা ঠেলছে যদি এরা এইভাবে টিকে থাকতে পারে এই যে একজন লোককে সরকারি লোককে নয়টা ব্যাংক দিয়েছে পুরো ব্যাংক ব্যবস্থা লোপাট করে ফেলছে আজকে দেশের প্রত্যেকটি অঞ্চল থেকে প্রত্যেকটি প্রকল্প থেকে লুটপাট করে তারা বিদেশে পাচার করছে দশ লক্ষ কোটি টাকার উপরে পাচার করেছে বিভিন্ন দেশে তারা সেকেন্ড হোম তৈরি করছে কোন কোন দেশের নাকি এক একটি জেলা কিনে ফেলছে একদিন না একদিন বিপদে পড়তে পারে ওই ভয়ে আরেক দেশে যাতে আশ্রয় নিতে পারে আগে ভাগেই সব ব্যবস্থা করে রাখছে যদি এরা টিকে যায় এই দেশকে লুটে পুটে পুরো ফোকলা বানিয়ে দেবে দেউলিয়া বানিয়ে দেবে এরা শ্রীলঙ্কার দশা করবে বাংলাদেশকে আর এইভাবে এখন যেমন কথায় কথায় হুমকি দিচ্ছে কাউকে জেলে পাঠিয়ে দিবে কারো হেফাজতের দশা বানিয়ে দিবে আর রাস্তাঘাটে গুন্ডা বাহিনী দিয়ে হামলা করাবে আর দেশের আইন শৃঙ্খলা বাহিনী জনগণের ট্যাক্সের পয়সা যারা চলে তাদেরকে দিয়ে আমাদের নাগরিক অধিকার হরণ করাবে বাড়ি থেকে ধরে নিয়ে গুম করবে কিংবা মিছিলে পুলিশ দিয়ে গুলি করিয়ে হত্যা করবে বন্ধুরা আমার এদের হাতে বাংলাদেশ নিরাপদ নয় আজকে বাংলাদেশের মানুষকে বুঝতে হবে এই সরকারের হাতে বাংলাদেশ নিরাপদ নয় এবং সে কারণে আমাদের সম্মিলিতভাবে লড়তে হবে আমরা পরিষ্কার করে ডাক দিয়ে আসছি প্রত্যেকটি রাজনৈতিক দল আজকে যার যার অবস্থান থেকে আসুন আমরা বৃহত্তর ঐক্য গড়ে তুলি কিসের লক্ষ্য ঐক্য এই যে পঞ্চাশ বছর আজকে চৌঠা নভেম্বর ৭২ সালের চৌঠা নভেম্বর এই দেশে একটি সংবিধান প্রতিষ্ঠা করা হয়েছিল সংবিধান একটা রাষ্ট্রের ভিত্তি একটা রাষ্ট্র কি নিয়মে চলবে তার সর্বোচ্চ আইন সংবিধান কাজে ৭২ সালের চৌঠা নভেম্বর এই সংবিধান প্রতিষ্ঠিত হয়েছিল এই সংবিধান যে রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করেছে পঞ্চাশ বছর পরে আমরা কি দেখলাম দেখলাম যে দেশটাকে একটা ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী দেশে পরিণত করেছে দেখলাম যারাই ক্ষমতায় যায় পুরো রাষ্ট্রযন্ত্র পকেটে ঢুকিয়ে জনগণের উপরে স্টিম রোলার চালায় কাজেই আজকে এটা পরিষ্কার এই সংবিধান এই রাজনৈতিক বন্দোবস্তে
জনগণের কোনো অধিকার প্রতিষ্ঠিত হবে না সুতরাং সমস্ত বিরোধী দলকে যার যার অবস্থান থেকে একটা ভিন্ন লক্ষ্যে লড়তে হবে আর তা হচ্ছে এই দেশে একটা নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত লাগবে কাজেই এই নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত তৈরি হতে পারে একমাত্র সংবিধান সংস্কার করে মানুষের অধিকার প্রতিষ্ঠা করে জবাবদিহিতা প্রতিষ্ঠা করে ক্ষমতার ভারসাম্য তৈরি করে নতুন একটা গণতান্ত্রিক সংবিধান তৈরি করে আসুন এই নতুন গণতান্ত্রিক বন্দোবস্ত এই নতুন গণতান্ত্রিক সংবিধানের জন্য সমস্ত রাজনৈতিক শক্তি যার যার অবস্থান থেকে যারা পারবেন তারা জনমত ভাবে যারা পারবেন এক মঞ্চ গঠন করে একটা বৃহত্তর লড়াই করে তুলে এবং সেই লড়াইয়ের মধ্যে আজকে যারা বাংলাদেশকে নিরাপদ করছে অনিরাপদ করছে আজকে যারা বাংলাদেশের নাগরিকদের হত্যা করে ক্ষমতা রাখতে চাইছে তাদের বিরুদ্ধে লড়াই করে তুলি এবং তাদেরকে পরাজিত করি জনতার উত্থানের সামনে এই সরকারের হোমবিতম্বি টিকবে না তারা হুমকি দিচ্ছে মানে তাদের পায়ের তলায় মাটি নেই তারা হুমকি দিচ্ছে মানে তারা ভয় পেয়ে গেছে আরে যে দল নিজের দলের সদস্যদের ভোটের অধিকার কেড়ে নেয় তার কোন নৈতিক ভাবে আর শক্তি থাকে না কাজেই তার পায়ের তলায় মাটি থাকে না ধাক্কা মারলেই পড়ে যাবে জনগণের সেই ঐক্য করে তোলাই আমাদের লক্ষ্য গণসংহতি আন্দোলন সেই কাজে অগ্রগতি ভূমিকা রাখবে এই অঙ্গীকার করে এই আশাবাদ রেখে আপনাদের সবাইকে জনগণের রাজনৈতিক শক্তি নিজস্ব রাজনৈতিক শক্তি গড়ে তোলার আহ্বান জানিয়ে আমাদের আজকে আমার বক্তব্য শেষ করছি এবং এই সমাবেশের কাজ এখানে শেষ করছি এবং আমরা এখন একটি মিছিল করব আপনাদের সবাইকে সেই মিছিলে অংশ নেওয়ার আহ্বান জানাচ্ছি